এই মুহূর্তে যৌথ মঞ্চে যৌথভাবে নটি মঞ্চ হাজির হয়েছে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে আসলে, আর কিছু করার নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার হস্তক্ষেপ করতেই হবে, উনি সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করেন। কেন এই এত বড় দুর্নীতি হওয়ার পর উনি কেন বুঝতে পারছি না কোন জাদু বলে উনি কথা বলছেন না। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলুন। এই সমস্ত বঞ্চিতদের যারা দুর্নীতিগ্রস্ত হয়ে দুর্নীতির কারণে চাকরি পায়নি তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে তাদের প্রত্যেকের নিয়োগ চাইছি আমরা। দীর্ঘ 8 বছর ধরে বঞ্চনার শিকার এই ছেলে মেয়েগুলো, রাজ্য সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য আজকের এই অবস্থায় ছেলে মেয়েগুলো রাজপথ ঠিকানা হয়েছে। দিনের পর দিন গান্ধী মূর্তির পাদদেশ, কখনো আম্বেদকরের মূর্তির পাদদেশ, কখনো মাতঙ্গিনী মূর্তির পাদদেশ আমাদের ঠিকানা। সেই ঠিকানা আমরা বদল চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি মানবিক হবেন, আমাদের নিয়োগ দেবেন। আসলে যোগ্য প্রার্থীরা যদি এইভাবে রাস্তায় ঘুরে বেড়ায় রাজ্যের পক্ষে সেটা খুব ভালো সুখকর নয়। এই মুহূর্তে যৌথ মঞ্চে যৌথভাবে নটি মঞ্চ হাজির হয়েছে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে আসলে, আর কিছু করার নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার হস্তক্ষেপ করতেই হবে, উনি সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করেন। কেন এই এত বড় দুর্নীতি হওয়ার পর উনি কেন বুঝতে পারছি না কোন জাদু বলে উনি কথা বলছেন না। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলুন। আরেকটা মানছি না, মানবো না, মানবো না। ছাত্র আছে, শিক্ষক নাই, মাদ্রাসা গুলো ঢুকছে, তাই অবিলম্বে নিয়োগ চাই। বন্ধ করে নিয়োগ দাও। গাদা গাদা মেধা গুলো সব রাস্তায় বসে খাচ্ছে দুলো মাখছে গাদা। চাকরি পেতে মেধা চাই, কে করবে মেধা চাই? উত্তর কি পেতে পারি মাননীয় মন্ত্রী মশাই? Hey, Marshall, hi!